এইটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থ আপনার 1 নম্বর গেট। এটা তো আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকছি। এইখানে আবার সমাধিসৌধ আছে এবং শেখ রাসেল পৌর শিশু পার্ক আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল এবং বাড়ি, এইখানে পৌর শেখ শিশু পার্ক একটা করা হয়েছে। সবার জন্য উন্মুক্ত, কোনো টিকিট কাটা লাগবে না, যে কেউ আসতে পারবেন এইখানে। কিন্তু আপাতত বন্ধ আছে এটা। আর এখানে 2টা গেট আছে, একটা হচ্ছে 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট। এই যে শেখ রাসেল, সে যেহেতু শিশু সেই হিসাবে শিশু পার্ক করা হয়েছে এখানে। এখানে যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আমি ভিতরে যাচ্ছি গেলে দেখতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি, 1 নম্বর গেট যাই এবং পরবর্তীতে আমরা 2 নম্বর গেটে যাব। আমাদের সাথে থাকুন, আমি আপনাদেরকে সব এ করে দেখাবো। এখানে বিনামূল্যে গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা আছে। নমো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে এবং তার সমাধিস্থলে কোথাও ভিডিও এলাও না, যার জন্য আমি ভিতরে যেয়ে ভিডিও করতে পারি নাই। আপনারা এটা বাইরের চিত্র দেখতে পারছেন। এটা তার বাসায় যেতে গেলে একটা রাস্তা এবং রোডের দুপাশে কৃত্রিমভাবে নদী খনন করা হয়েছে। সেটা তার বাসায় তার 2 নম্বর গেটে যাচ্ছে। আমরা 1 নম্বর গেট থেকে এবার 2 নম্বর গেটে যাচ্ছি। এটা যেতে গেলে আপনাদেরও বাঁধবে, এই রাস্তাটা বাঁধবে এবং এই নদীগুলো, ছোটো ছোটো নদী কৃত্রিমভাবে তৈরি করা আছে, এগুলো বাঁধবে। পুরো ভিডিও দেখুন, বুঝতে পারবেন। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ, আমরা উপজেলা পরিষদের সামনে আছি। দেখুন চারিপাশের সৌন্দর্যগুলো এত, মানে আপনাকে বিমোহিত করবে, এত সুন্দর সৌন্দর্য এই টুঙ্গিপাড়াটা। আপনি আপনার মন খারাপ থাকলে বা যে কোনো সময় আপনি এখানে আসবেন, আপনার মনকে উজ্জ্বল করে দেবে টুঙ্গিপাড়ায় আসলে। এতটা সৌন্দর্য একটা জায়গা, প্লাস আপনার আপনি অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, শিখতে পারবেন। এটা টুঙ্গিপাড়ার মধ্যে, টুঙ্গিপাড়া জামে মসজিদ এটা। আর আমরা আপনার বঙ্গবন্ধুর সমাধির পাশ দিয়ে চলে যাব। এই ডানে 3 নম্বর গেট, জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিসৌধ, 3 নম্বর গেট, এই ডান পাশে সমাধিসৌধর গেট। আর আমরা এটা টুঙ্গিপাড়ার অবস্থান করছি এখনও, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর, এটা বঙ্গমাতা সড়ক। এটা হচ্ছে আপনার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে, হয়তো বা কিছুটা করছে কিছুটা করা নাই, একটা খাল জাতীয় বা বিল, এই খাল বিলের ভিতরে একটা মাঠের ভিতরে খাল জাতীয় তৈরি করে, পুকুর কেটে মানে খাল জাতীয় তৈরি করছে এক কথায়। আপনারা দেখতেই পারবেন, এই যে দুই পাশে আপনার কংক্রিটের প্রোটেকশন দেওয়া আছে যাতে না ভেঙে যায়, তৈরি হচ্ছে ওদিকে। এই যে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সমাধি, আমরা গেছিলাম কিন্তু ওখানে ভিডিও করতে দেয় না, ওখানে এলাও না। ভিডিও ছবি তোলা যাবে কিন্তু ভিডিও এলাও না। আমরা সমাধির পাশ দিয়ে যাচ্ছি। এই যে এটা সমাধি, জাতির জনক সমাধি সৌধ কমপ্লেক্স, নাম্বার 1 নম্বর গেট এটা। এর ভিতরে সমাধি, ওখানে ছবি তোলা নিষেধ, সরি ভিডিও করা নিষেধ, ছবি তোলা যাবে কিন্তু সেজন্য আপনাদের দেখাতে পারি না। এটা সম্পূর্ণই জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থ এলাকা এবং এনার বাসস্থান এইখানে, এবং সমাধিও করা হয়েছে ওইখানে, সেই এলাকা এটা।
আমরা যত পর্যায়ে যাচ্ছি সম্পূর্ণটাই ওনার ইসের ভিতরেই, সমাধির ভিতরেই বা ওনার বাসস্থানের ভিতরেই। তো এটা এক নম্বর গেট এবং দ্বিতীয় যাচ্ছি আমরা দুই নম্বর গেট। এই যে যত দূর চোখ যাবে রাস্তার পাশ দিয়ে দেখবেন এরকমের খাল কেটে দিয়েছে, দুই পাশ দিয়ে আপনার কংক্রিটের ইট জাতীয় দিয়ে করা আছে যাতে এটা না ভেঙে যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডান পাশে আছে দুই নং গেট, আপনারা দেখতে পারবেন এই যে দুই নং গেট। এই যে দুই নং গেট শিশু পার্ক, এটা শেখ রাসেল শিশু পার্ক। এই যে এটা টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স, আর এই দুই নং গেট সামনে হয়তো আমরা শেষ করে দিব। টুঙ্গিপাড়া পৌর কবরস্থানের সড়ক, এটা পৌর কবরস্থান এই পাশে। এক কথায় টুঙ্গিপাড়াতে ঢুকলে বঙ্গবন্ধুর নাম বলতেই হবে। টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়া নয়, পুরো গোপালগঞ্জে ঢুকলে বঙ্গবন্ধুর নাম বলতেই হবে।